সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ব্রিক্সের সদস্য দেশগুলো বাণিজ্যের জন্য জাতীয় মুদ্রার দিকে ছুটছে, আর সে কারণে এই দেশগুলোর মধ্যে লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার কমছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে তিন দিনের যে ব্রিক্স সম্মেলন শুরু হয়েছে, সেখানে অনলাইন ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তৃতায় পুতিন এই মন্তব্য করেন। পুতিন বলেছেন, ব্রিক্স দেশগুলোর অর্থনীতিকে ডলার মুক্ত করার যে উদ্দেশ্য সেটা যথেষ্ট গতি পেয়েছে এবং এটাকে ফেরানোর এখন আর কোনো উপায় নেই। তিনি বলেন, গত বছর ডলার মুক্ত বাণিজ্যের পরিমাণ ছিল 28.7%। এবারের সম্মেলনে আমরা ডলারের বদলে জাতীয় মুদ্রা ব্যবহারের সবগুলো দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্রিক্সের পাঁচ সদস্য দেশের মধ্যে সব ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিকল্প হিসেবে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আর সে কারণে সশরীরে সম্মেলনে উপস্থিত হতে পারেননি ভ্লাদিমির পুতিন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে এই সম্মেলনে অংশ নিয়েছেন। ব্রিক্স উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোকে নিয়ে গঠিত একটি ব্লক। এর সদস্য দেশগুলো হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলোর সম্মিলিত অর্থনীতির পরিমাণ বিশ্বের মোট অর্থনীতির 4/1, তাদের বাণিজ্যের পরিমাণ বৈশ্বিক বাণিজ্যের 5/1, আর এই দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার 40%। ইরান একটি নতুন ড্রোনের উদ্বোধন করেছে। তাদের ভাষ্যমতে এই ড্রোনগুলো ইসরায়েলের বিভিন্ন টার্গেটে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর সরঞ্জাম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার মোহাজের 10 নামের ওই ড্রোনটির উদ্বোধন করেন। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনী উৎসবে ড্রোনটি উদ্বোধন করা হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডাররা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন এই ড্রোনটি ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোনের আদলে। মোহাজের 10 ড্রোনটি বিভিন্ন ধরনের বোমা, অ্যান্টি রাডার সরঞ্জাম ও নজরদারির যন্ত্রপাতি বহনে সক্ষম। ইরানের সরকারপন্থী মিডিয়ার ভাষ্যমতে 1980-এর দশকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে মোহাজের ড্রোনটি প্রথমবারের মতো তৈরি করা হয়। এই ড্রোনের সাম্প্রতিক যে ভার্সনটি উদ্বোধন করা হল, সেটা 300 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম। ঘন্টায় সর্বোচ্চ 210 কিলোমিটার গতিতে এটি উঠতে পারে, আর এটার জ্বালানি ধারণ ক্ষমতা হল 450 লিটার। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলো 7,000 মিটার উচ্চতা দিয়ে এক নাগারে 2,000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর অর্থ হল এগুলো দিয়ে ইসরায়েলে আঘাত হানা সম্ভব। ইরানের মিডিয়ায় মঙ্গলবার মোহাজের 10 ড্রোনের একটি পোস্টারও প্রকাশ করা হয়। পোস্টারের ছবিতে দেখানো হয়েছে ড্রোনটি মেঘের ওপর দিয়ে উঠছে এবং সেখান থেকে তারা ইসরায়েলের ডিমোনা পারমাণবিক ফ্যাসিলিটির ওপর নজর রাখছে। পোস্টারে লেখা আছে, পাথর যুগে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হও। ফার্সি ও হিব্রু দুই ভাষাতেই কথাটি লেখা হয়েছে। পাকিস্তানের শ্বাসরুদ্ধকর কেবল কার দুর্ঘটনায় আটকা পড়া 8 ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দুর্ঘটনায় পড়া ওই কেবল কারটি দীর্ঘ সময় 100 মিটার উচ্চতায় ঝুলেছিল। তাদের উদ্ধারের অভিযান ছিল বিপজ্জনক এবং খুবই ধীরে এই অভিযান চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার কেবল কারে আটকা পড়া এক শিশুকে প্রথমে উদ্ধার করে। পরে নিচে থাকা উদ্ধারকর্মীরা রাত নামার পরে অন্ধকারে বাকিদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। পাহাড়ের উপরে অপেক্ষমান বিপুল সংখ্যক মানুষ উদ্ধারের সময় হর্ষধ্বনি দিয়ে আনন্দ প্রকাশ করে। আটক পড়া ব্যক্তিরা কেবল কারে করে স্কুলে যাচ্ছিল। মাঝপথে কারের একটি কেবল ছিঁড়ে যায়। দুর্ঘটনার পর কেবল কারটি প্রায় 900 ফুট উচ্চতায় তারের সাথে ঝুলেছিল। ওই উচ্চতায় তখন বাতাসের গতিও ছিল অনেক। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বলেছেন, আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার হওয়ায় তিনি স্বস্তির শ্বাস ফেলেছেন। উদ্ধার কাজে জড়িত সবাইকে তিনি ধন্যবাদ জানান। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই উদ্ধার অভিযান ছিল খুবই কঠিন ও বিপজ্জনক। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাত্তাগ্রাম শহরের কাছে মঙ্গলবার স্থানীয় সময় 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কেবল কারটিতে 2 বয়স্ক ব্যক্তি এবং 10 থেকে 16 বছর বয়সী 6 শিশু আটকা পড়েছিল। আটকা পড়া শিশুদের মধ্যে একজনের হৃদরোগ রয়েছে। দুর্ঘটনার পর সে কয়েক ঘন্টা অচেতন অবস্থায় ছিল। ওই কেবল কারে থাকা গুলফারস নামের এক বয়স্ক ব্যক্তি এ তথ্য জানান। এক উদ্ধারকর্মী রয়টার্সকে জানান, শিশুদের মধ্যে একজন গরমে ও আতঙ্কে জ্ঞান হারিয়েছিল, তবে ওই 2 শিশু একই ব্যক্তি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়ভাবে এই কেবল কারগুলো ডলি নামে পরিচিত। এগুলোর মধ্যে স্থানীয় জাংরি ও বাতাঙ্গি গ্রামের মধ্যে যাতায়াত করে মানুষ। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 15 বছরের নির্বাসন থেকে মঙ্গলবার তিনি দেশে ফেরেন। দেশে ফেরার সাথে সাথেই তাকে গ্রেফতার করে সুপ্রিম কোর্টের সামনে নেওয়া হয়। আদালত জানিয়েছে 3টি মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। মামলা 3টি হল ক্ষমতার অপব্যবহার, বিদেশি ঋণ ইস্যুর জন্য রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে অবৈধভাবে নির্দেশ দেয়া এবং নমিনির মাধ্যমে অবৈধভাবে শেয়ার ধরে রাখা। থাকসিনকে দেখার জন্য শত শত মানুষ জড়ো হয়। বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থাকসিন স্থানীয় সময় সকাল 9টায় ব্যাংককের ডোন মুয়েয়াং বিমানবন্দরে অবতরণ করেন। সিঙ্গাপুর থেকে একটি প্রাইভেট বিমানে করে তিনি থাইল্যান্ডে যান। থাকসিনের থাইল্যান্ড পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগে তার বোন ইংলাক সিনাওয়াত্রা ফেসবুকে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। সেসব ছবি ও ভিডিওতে দেখা গেছে থাকসিন একটি প্লেনে উঠছেন। ইংলাক নিজেও একসময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। পোস্টে তিনি লিখেছেন, আমার ভাই যে দিনটির অপেক্ষায় ছিলেন সেই দিন এসেছে। ছবিতে থাকসিনকে একটি বিমানের ভেতরে দেখা যাচ্ছে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রাইভেট বিমানে ওঠার আগে থাকসিন বিমানের ক্রুর সাথে হ্যান্ডশেক করেছেন। থাকসিন 15 বছরের নির্বাসন ছেড়ে এমন একদিনে থাইল্যান্ড ফিরলেন যেদিন দেশের অচল পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী পদের জন্য ব্যবসায়ী টাইফুন শ্রেথা থাভিসিনকে মনোনয়ন দিয়েছেন এমপিরা। থাভিসিন এখন থাকসিন সিনাওয়াত্রার রাজনৈতিক আন্দোলনের মুখপাত্র হয়ে উঠেছেন। ফিউ থাই পার্টির নেতৃত্বে যে জোট গড়ে উঠেছে তার নেতৃত্ব দেবেন থাভিসিন। থাকসিন বা তার মিত্ররা একের পর এক যেসব দল গড়ে তুলেছেন, ফিউ থাই পার্টি সেগুলোর মধ্যে গঠিত সবশেষ দল। গ্রিসের দাবানলে পুড়ে যাওয়া এলাকা থেকে 18টি দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই দাবানলের কারণে ইউরোপের বিভিন্ন দেশে চরম উষ্ণ প্রবাহ ছড়িয়ে পড়েছে। গ্রিসের উত্তরাঞ্চলের একটি গ্রামের কাছে ওই লাশগুলো পাওয়া গেছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা জানিয়েছে মৃত ব্যক্তিরা অভিবাসী হতে পারে। এদিকে রাজধানী এথেন্সের উত্তর পশ্চিমাঞ্চলে আগুনে পুড়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রিসের বিভিন্ন জায়গায় এখন কয়েক ডজন দাবানল জ্বলছে। ভয়াবহ এই দাবানলের কারণে অন্যান্য অঞ্চলেও চরম তাপপ্রবাহ চলছে। ইউরোপের 20টির বেশি দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা রেকর্ড মাত্রা ছাড়িয়ে গেছে। গ্রিসের শত শত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য রীতিমতো যুদ্ধে নেমেছে। গত কয়েকদিনে 65টি জায়গায় দাবানল সৃষ্টি হয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANMA ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সবচেয়ে বড় দাবানলগুলো সৃষ্টি হয়েছে গ্রিসের উত্তর পূর্বাঞ্চলীয় আলেকজান্দ্রিয় পলিস শহরে। ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী শনিবার থেকে এ নিয়ে ওই শহর থেকে 13টি কমিউনিটির মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ওই শহরের 2টো হাসপাতাল থেকে 200 রোগীকেও সরিয়ে নেওয়া হয়েছে। আলেকজান্দ্রিয় পলিস হাসপাতালের এক নার্স নিকোস গিওকোসিরিস রয়টার্সকে বলেন, আমি এখানে 27 বছর ধরে কাজ করছি, কোনোদিন এরকম ভয়াবহ কিছু আমি দেখিনি। এখানে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারের হিসেব অনুযায়ী আগুনে 8,500 হেক্টর বা 21,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস। ফুকুশিমা দাইচি পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের বজ্রমিশ্রিত পানি সাগরে ছাড়তে যাচ্ছে জাপান। জেলে সম্প্রদায় চীন এবং কিছু বিজ্ঞানীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও এই সিদ্ধান্তে এসেছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার বলেন, তিনি প্ল্যান্টের অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার বা টেপকোকে বলেছেন যাতে পানি সাগরে ছাড়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পারমাণবিক নীতি নির্ধারকরা এই পরিকল্পনা অনুমোদনও করেছেন। প্রধানমন্ত্রী কিশিদা আরও জানান, আবহাওয়া ও সাগরের অবস্থা ঠিক থাকলে বৃহস্পতিবার এই পানি ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। কিশিদা বলেন, এই পারমাণবিক স্থাপনাতে 1 মিলিয়ন টনেরও বেশি পানি মজুত রাখা হয়েছে। জাপান এই প্ল্যান্টটি বন্ধ করে দিতে চায়। এটা বন্ধ করার যে দীর্ঘ ও জটিল প্রক্রিয়া, সেখানে এই পানিগুলো ছেড়ে দেওয়াটা খুবই জরুরি একটি পদক্ষেপ। এই প্ল্যান্ট নিয়ে বিতর্ক সৃষ্টির কারণ হল এই পানিতে রেডিও অ্যাক্টিভ ট্রিটিয়াম রয়েছে। এই ফ্যাসিলিটিতে যে পানি পরিশোধনের প্রযুক্তি রয়েছে সেটা দিয়ে পানিকে ট্রিটিয়াম মুক্ত করা যায় না। জাপানের সিফুড রফতানির অন্যতম প্রধান বাজার হল হংকং। তারা জাপান থেকে সিফুড আমদানির ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। হংকংয়ের নেতা জন লি বলেছেন, তিনি রেডিও অ্যাক্টিভ পানি ছাড়ার এই পরিকল্পনার কঠোর বিরোধিতা করেন। তিনি জানান, শহর কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন যাতে জাপানের সিফুড আমদানি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। 2011 সালের মার্চে ফুকুশিমা দাইচি প্ল্যান্টে যখন বিপর্যয় ঘটেছিল তখনই জাপানের কিছু এলাকা থেকে সিফুড আমদানি নিষিদ্ধ করেছিল দক্ষিণ কোরিয়া ও চীন। চীন জাপানের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে টোকিও মহাসাগরকে বর্জ্য নিষ্কাশনের জায়গা করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।